الحمد لله، الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو، عليه توكلت، وهو رب العرش العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين. آمنت بالله، صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم. নূরে মদিনা গুলজার মহিলা হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রেতাজ ওয়াজিবুল এহতরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবান আইল, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনের জজবাধারী প্রিয়তা অভিধি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন। তো আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে একটা মাদ্রাসার পক্ষ থেকে, যেই মাদ্রাসার নাম হলো নূরে মদিনা, অর্থাৎ মদিনার নূর। উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজেই ছিলেন হেদায়েতের নূর, দ্বীনের নূর, শরিয়াতের নূর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নূর, যিনি ছিলেন হেদায়েতের এক আলোক বর্তিকা, তার থেকে যেই নূরে মক্কা এবং মদিনা আলোকিত হয়েছিল এবং যেই নূর মক্কা মদিনা হয়ে সুদূর বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই নূরকে যারা নিজেদের জীবনে ধারণ করেছে এই ফেতনার যুগে, ফাসাদের যুগে, বাতিলদের চক্রান্তের যুগে, যারা এই নূরকে ধারণ করে নিজেরাও নূরানি হয়েছে, তাদের জন্য, তাদের খেদমতের জন্য যে প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছে, তার পক্ষ থেকে আজকের এই মাহফিল, যার কারণে নূর শব্দটাও এক্ষেত্রে সার্থক। সবগুলোর সঙ্গে একটা নূরের সম্পর্ক, কারণ যেই মানুষ ইসলামকে যত বেশি দিলের মধ্যে ধারণ করে, অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করে, সে তত বেশি নূরানি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে নূর দান করেন, আমার রক্তে নূর দান করেন, আমার গোশতে নূর দান করেন, আমার শিরা উপশিরায় নূর দান করেন, আমার ডানে নূর দান করেন, আমার বামে নূর দান করেন, আমার সামনে নূর দান করেন, আমার পেছনে নূর দান করেন, আমার উপরে নূর দান করেন, আমার নিচে নূর দান করেন, ওয়া জাআলনি নূরা, এবং আপনি আমাকেই নূর বানিয়ে দেন। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা তার ব্যাপারে নূর শব্দই ব্যবহার করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, হেদায়েতের আলো এসেছে, এবং আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব এসেছে তোমাদের কাছে। তো যেই জামানায় সারা দুনিয়ার মুসলিম উম্মার ঈমান এবং আমলকে বরবাদ করার জন্য কাফের এবং মুশরিকরা, ইসলাম বিরোধী চক্রগুলো উঠে পড়ে লেগেছে, বিশেষভাবে যুবক এবং যুবতীদেরকে তারা নিজেদের টার্গেট বানিয়ে নিয়েছে, যাতে করে মুসলিম পরিচয়ধারী যুবক এবং যুবতীরাও নামে মুসলমান হওয়ার পরও তাদের গোলাম হিসাবেই দুনিয়াতে বাঁচে, আল্লাহর গোলামি বাদ দিয়ে তাদের গোলামি করতে পারাকেই সার্থক মনে করে,
এবং তারা নিজেরাও যেন ব্রেইন ওয়াশ হয়ে নিজেদের বিবেককে ওদের কাছে বন্ধক রেখে মুসলিম বিশ্বকেও কাফেরদের বিশ্বের মতো বাংলাদেশের মতো পবিত্র মাটিকেও ইউরোপ এবং আমেরিকার সেই অপবিত্র মাটির মতো বানানোর জন্য আপ্রাণ চেষ্টায় থাকে সেই জামানায়। এজাতীয় একটা পরিবেশ যেখানে দিনরাত এই প্রচেষ্টাই করা হয় যেন আল্লাহর বান্দিরা আল্লাহওয়ালা হয়ে থাকে, আল্লাহর বান্দিরা যেন কাফের এবং মুশরিকদের সকল ফিতনার জাল ছিন্ন করে দিতে পারে, যেন এই সকল মাদ্রাসা থেকে এমন নারীরা বের হয়ে আসে যারা ইমানে আমলে আখলাকে আফকারে যারা জিহাদের তামান্নায় ইলমের তামান্নায় দাওয়াতের তামান্নায় আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে কোরআন এবং সুন্নার মহাব্বতে সর্বদা পরিপূর্ণ থাকে, যাদের কোল থেকে একসময় সুলতান সালাহউদ্দিন আইয়ুবি, সুলতান মাহমুদ গজনবী, মোহাম্মদ বিন কাসেম এবং তারিক বিন জিয়াদের মতো বিশ্বজয়ী বীর বের হয়ে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার মধ্যে ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম, এই কাফের মুশরিকরা ইসলাম বিরোধী শত্রুরা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। কোন ময়দানে লড়াই চালাবে আল্লাহ এটা খাস করে সীমাবদ্ধ করে দেন নাই, তার মানে যত ময়দান ওদের জন্য সম্ভব সব ময়দানে হে মুসলিম উম্মা তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ চালিয়ে যাবে, সামরিক ক্ষেত্রেও যুদ্ধ চালাবে, সভ্যতার লাইনেও যুদ্ধ চালাবে, সংস্কৃতির লাইনেও যুদ্ধ চালাবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যাতে করে তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দিতে পারে, তোমরা যেন নবীর দিনের উপর না থাকতে পারো, কোরআনের উপর না থাকতে পারো, সুন্নার উপর না থাকতে পারো। তাদের সারা জীবনেরই মিশন থাকবে ইনস্তাতাউ, যদি সাধ্যে কুলায় যে কোনো মূল্যে তোমাদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দিবেই দিবে, যার কারণে ওদের নিজেদের লোকদের কথা তো বাদ, এখন মুসলমানদেরকে ওরা ফাঁদ হিসাবে ব্যবহার করছে দেশে এবং বিদেশে, সারা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহর নবী তার উম্মতের বৈশিষ্ট্য বলেছিলেন মুমিন ধোকা খায়ও না ধোকা দেয়ও না, এমনকি নবী স্পষ্ট বলেছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না, তার মানে ভুল যদি কখনো হয়েও যায় এক ভুল মুমিন দুইবার করে না। কিন্তু আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলিম উম্মাহকে বরবাদ করার জন্য আর বরবাদ করতে না পারলে ওদের কুত্তা বানানোর জন্য রীতিমতো ওরা এত বেশি ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে, এই জামানার আগে পৃথিবীর গোটা ইতিহাসে এত বেশি চক্রান্ত হয়েছে বলে আমার জানা নেই, এমন কোন লাইন বাকি রাখে নাই যেই লাইন ওরা ষড়যন্ত্র করার চেষ্টা করে নাই। বিশেষভাবে যারা ওদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে তাদের থেকে কিভাবে জনমানুষকে বিচ্ছিন্ন করা যায় এটাই এখন ওদের সবচেয়ে বড় টার্গেটে পরিণত হয়েছে। এতক্ষণ পর্যন্ত মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজুল্লাহ যে আলোচনা করছিলেন কিছু বিষয় আমি এখান থেকে শুনেছি, এর মধ্যে একটা পয়েন্ট আমার অনেক বেশি ভালো লেগেছে যে কারাবন্দি আলেম ওলামাদের জন্য মাজলুম আলেমদের জন্য তিনি যেভাবে খোলাখুলি কথা বলেছেন এই জামানে অনেকে সে সাহসটা করে না। তো যে কোনো মূল্যে হোক কিভাবে আলেমকে আর জনসমাজকে আলাদা করা যায়, সেটা নির্যাতন করে হোক, আলেমদের ইমেজকে নষ্ট করে হোক, মানুষের চোখে আলেমদেরকে কালার করে হোক, মানুষের চোখে আলেমদেরকে ব্যবসায়ী এই রূপে সাজিয়ে হোক, অথবা আলেমে আলেমে মারপিট লাগিয়ে হোক, মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরিয়ে হোক, যে কোনোভাবে আলেমদের থেকে মানুষকে আলাদা করতে হবে, মানুষের চোখে আলেমদেরকে কালার করতে হবে। শুধু আলেম বলেই কথা না, দিনের জন্য যারা কোরবানি দিবে তারা দায়ী হোক, তারা মুজাহিদ হোক, আল্লাহর পথের সৈনিক হোক, কিভাবে তাদেরকে জনমানুষের চোখে কালার করা যায় আর তাদের চোখে কিভাবে কাফের এবং মুশরিকদেরকে আইডল হিসাবে আইকন হিসাবে উপস্থাপন করা যায়, বড় বড় খেলোয়াড় বড় বড় নায়ক এবং নায়িকা তাদেরকেই যাতে আদর্শ হিসাবে গ্রহণ করে নিজেদের পুরো জীবনটাকে ওরা সাজায়, চুল কাটলে ওদের মতো কাটবে, কাপড় পরলে ওদের মতো পরবে, এমনকি পর্দা করতে হলেও ওদের মতো করে পর্দা করবে, একদিকে পর্দা হবে আর একদিকে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, এই জাতীয় ঘৃণ্য হালত সারা দুনিয়ায় তৈরি হয়ে গেছে। এখনো যদি এই জাতীয় ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা ঘুরে না দাঁড়াই সেদিন হয়তো বেশি দূরে না যেদিন আমাদের মেরুদণ্ডই ভেঙে যাবে, ঘুরে দাঁড়াতে চাইলেও আর দাঁড়াতে পারবো না, মোকাবেলা করতে চাইলেও করার আর কিচ্ছু থাকবে না। ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই,
আপনি যদি টেরোরিজমের কথা বলেন, জঙ্গিবাদের কথা বলেন, সন্ত্রাসবাদের কথা বলেন, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষায় যদি এই শব্দটা উচ্চারণ করেন, গুগলে যদি সার্চ করেন, অন্যান্য পোর্টালেও যদি সার্চ করেন, দেখবেন সবার আগে ইসলামের নামগুলো, ইসলামের চিত্রগুলো, ইসলামের বিধানগুলো, ইসলামের আকিদাগুলো হাইলাইট করা হয়। কেমন যেন ইসলাম, অথবা আরো স্পেসিফিক করে যদি বলি, ইসলামের দুই চারটা বিধান, যেমন জিহাদ, ইকামতে দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিনের শাসন কায়েম, এই বিষয়গুলোকে জঙ্গিবাদের সমর্থক বানিয়ে ফেলা হয়েছে। সারা দুনিয়ার চোখে ইসলামকে এক বর্বর, হিংস্র, উগ্র, রক্তখেকো, ঐক্য বিনষ্টকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, বিশৃঙ্খলা আমদানিকারক, এই জাতীয় একটা রূপে সারা দুনিয়া রূপায়িত করে দেওয়া হয়েছে। আপনি বড় অবাক হয়ে যাবেন, টেরোরিজম লিখে সার্চ করলে ভারতের মধ্যে হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে যে নির্যাতন করে সেই চিত্রগুলো কেন যেন মিডিয়া উঠে আনে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা যে রক্তের সাগর বয়ে দিচ্ছে, যারা তাদেরকে হত্যা করছে, তাদের ছবিগুলো ওরা সামনে তুলে ধরে না। এমনকি যেই দেশগুলোর সৃষ্টি হয়েছে মানুষের রক্তের উপর, যেমন ইসরায়েল, যে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের দেশকে আবাদ করার জন্য আরবের ফিলিস্তিনের সেই মাজলুম মানুষদের রক্ত এবং তাদের ইজ্জতকে বৈধ বানিয়ে নিয়েছে, যারা নিজেদের পতাকার মধ্যেই দুনিয়া দখল করার এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যারা ঘটা করে দাজ্জালের পূজা করে, দাজ্জাল যেন জলদি আসে, এসে সারা দুনিয়া ইহুদি রাজত্ব কায়েম করে, এর জন্য প্রার্থনা করে, যারা মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিত্য নৈমিত্তিকভাবে, তাদের চিত্রগুলো কিন্তু সামনে তুলে আনা হয় না। এই দেশে আপনি দেখবেন যতবার সাম্প্রদায়িক কোনো হামলার ঘটনা এই দেশে ঘটেছে, সর্বপ্রথম টার্গেট করা হয়েছে হুজুরদেরকে। এমনকি আমি যতটুকু মিডিয়ায় চোখ রেখেছি, অধিকাংশ ক্ষেত্রে সাম্প্রদায়িক হামলার আসল নেপথ্য কাহিনী কি এটা বের করা হয় নাই। কেন করা হয়নি আল্লাহ ভালো জানে। যখন ঘটনা ঘটে, দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো মাসখানে খুবই গরম থাকে। অনেক মানুষ, কখনো ডজন ডজন, কখনো শত শত মানুষকে গ্রেফতার করা হয়, এটা নিয়ে কলামের পর কলাম লেখা হয়, টকশোর পর টকশো হয়, এরপর আস্তে করে ইস্যুটা ঝিমিয়ে যায়। কেন যেন তদন্তটা আর সামনে আগায় না, কারা এর নেপথ্যে আছে, কারা ঘটনা ঘটালো, কেন যেন বিষয়টা একটা আড়াল করা হয়। খেয়াল করেছেন আপনারা? আমার নজরে এমনই ধরা পড়েছে। কিন্তু তদন্ত হওয়ার আগে, বিচারালয় থেকে রায় আসার আগে, মিডিয়া ঠিকই হুজুরদের ইজ্জত কেড়ে নিতে কোনো দ্বিধা করে না, বিশেষভাবে সর্বপ্রথম টার্গেট করা হয় ওয়াজ মাহফিলকে। এমনকি সাম্প্রদায়িক উস্কানিদাতা নিয়ে এই বাংলাদেশে যত তালিকা করা হয়েছে, আপনি দেখবেন ঘুরে ফিরে সেই হুজুরদেরই নাম। তার মানে হুজুররা খালি সাম্প্রদায়িক উস্কানি দেয়, অথচ এখনো ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বলেন, সার্চ করলেই সহজে দেখা যায় এই দেশে কারা আগ্রাসন চালানোর, সাম্রাজ্যবাদ চালানোর, অখণ্ড রাজ্য গঠন করার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার কথাগুলো প্রকাশ্যে কারা বলে বেড়ায়, কারা হুমকি দেয়, কারা দেশের স্বাধীনতা বিরোধী কথাগুলো বলে অন্যদের সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে, এটা অনলাইনে চোখ রাখলেই পাওয়া যায়। কিন্তু তাদের নামগুলো একটা বড় আমার নজরে পড়ে নাই, অন্য কারো পড়লে পড়তে পারে। তো আপনি কি মনে করেন এটা কাকতালীয় ব্যাপার, এমনি এমনি হয়ে যাচ্ছে বিষয়টা? আরে দুদিন পর পর মিডিয়া গরম হয়ে যায় মাদ্রাসার হুজুরদের চরিত্র নিয়ে, যে হুজুররা এই করে, হুজুররা এই খারাপ আখলাক করে, এবং একটা লুত আলী ইসলামের সম্প্রদায় যেই কারণে ধ্বংস হয়েছিল সেই কারণটা টেনে এনে প্রায় সময় দেখবেন হুজুরদের ইজ্জত হানি করার চেষ্টা করা হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটা ঘটনায় খোঁজ নিয়েছি, স্থানীয়ভাবে স্থানীয় ওলামায়ে কেরামের সাথে কথা বলে, এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে,
কয়েকটা ঘটনা, সবগুলো তদন্ত করা হয়ও নাই সম্ভবও না, কয়েকটা ঘটনায় দেখেছি প্রতিপক্ষ হিংসাবশত প্রতিহিংসাবশত ফাঁসানোর জন্য এই টোপটারে ব্যবহার করেছে, আসলে বাস্তব ঘটনা কিচ্ছু না, দুই দিন পর মামলায়ও খালাস পেয়ে গিয়েছে, সব ডিসমিস হয়ে গিয়েছে, কিন্তু ইজ্জত যা চলে যাওয়ার তা তো ঠিকই চলে গেছে। এই দেশে হুজুরদের নামে যেই কয়টা আইসিটি মামলা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে, এর অধিকাংশ মামলা আমার নজরে যতটুকু পড়েছে, জরিপ করলে আপনিও দেখবেন অধিকাংশ মামলাই টেকে নাই। ছয় মাস এক বছর জেল খাটানো হয়েছে বিনামূল্যে, এরপর মামলা চার্জশিট হয়েছে, চার্জ গঠন হয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, এরপর বিচারে তার খালাস দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই খালাসটারে আর মিডিয়া হাইলাইট করবে না, কিন্তু আগের কথারে হাইলাইট করে সারা দুনিয়া গরম করে দেখাবে এই হুজুররা স্বাধীনতা বিরোধী, এই হুজুররা পাকিস্তানপন্থী, এই হুজুররা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে, এই হুজুররা অনলাইনে জঙ্গিবাদ ছড়ায়, সব দোষ হইল হুজুরদের। কথাগুলো অবস্থা মনে হচ্ছে? কখনো বাই চান্স যদি দুর্ঘটনা ঘটে যায়, মনে করেন একটা বোরকা পরা নারী ধর্ষিতা হয়েছে এমন কোন ঘটনা পত্রিকা উঠে আসলো, তখন দেখবেন সেই শাহবাগ থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটা নাস্তিক পাড়া সেকুলার পাড়া একই বাক্যে চিল্লাতে থাকবে, কুকুর যেভাবে ঘেউ ঘেউ করে এর চাইতে বড় বড় গলায় ঘেউ ঘেউ করবে, এই যে হুজুররা বলল পোশাকের কারণে ধর্ষণ হয়, পোশাকের কারণে মানুষের পাশবিক চাহিদা জাগে, এরপর মানুষ হামলে পড়ে এবং নারীদের সম্ভ্রম হানি করে, তাহলে এই বোরকা পরা নারীর সম্ভ্রম হানি হলো কেন? তার মানে পোশাকের কোনো দোষ নাই, বরং আমরা তো স্বাধীন, স্বাধীনভাবে যা ইচ্ছা তা পোশাক পরব, হুজুররা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়, ইসলাম এত কট্টর না, ইসলাম এত সংকীর্ণ না, ইসলাম তো শান্তি আর শান্তি, তা ইসলাম কি বলবে আমি একটু মন খুইলে কাপড়টা পরতে পারবো না, আমি মন খুইলে একটু রাস্তায় চলতে পারবো না, ইসলাম এত কঠিন না। কালকে দেখলাম ওই যে নিজম মজুমদার চিনেন না, টকশোর মধ্যে দুইটা কথা কইতে পারে না, গালাগালি খায়া আর পাবলিকের কমেন্টে যারে একেবারে রীতিমতো ধরে দেওয়া হয়েছে, সুন্দর করে বলছে আমিও মুসলমান, আমরাও তো ইসলামকে ভালোবাসি, আমরাও ইসলাম চাই, কিন্তু একটা মেয়ে নরসিংদীর ঘটনা টেনে, নরসিংদীর রেল স্টেশনের ঘটনা টেনে, একটা মেয়ে একটু মন খুইলা পোশাক পরতে পারবে না, যেমন পোশাক মনে চায় এমন পোশাক পইরা রাস্তাঘাটে ঘুরতে পারবে না, এইগুলো আসলে ইসলাম না, এগুলো হলো মৌলবাদ, এই দেশ থেকে মৌলবাদরে বিদায় করতে হবে। তো নাম যতই মৌলবাদ লাগাক, সহজ ভাষায় এই দেশে হুজুর মুক্ত করতে হবে, নাস্তিক দিয়া ভরতে হবে। প্রথম বাক্য দেখেন, আমি মুসলমান, মুসলমান কারে কয় ভাই? মুসলমান তারে কয় যে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। ইসলাম শব্দের অর্থই হলো নিজের গর্দান্ডে ঝুঁকায় দেওয়া, আত্মসমর্পণ করা। কার সামনে? নফসের সামনে, শয়তানের সামনে, নেতার সামনে, দুনিয়ার কোনো বাতিলের সামনে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আত্মসমর্পণ করে তারে মুসলমান বলে? ফেরাউনের যুগে অনেক লোক ফেরাউনের সামনে আত্মসমর্পণ করে নাই, নমরুদের যুগে আদম ইব্রাহিম আলাইহিসসালামের বাপ পর্যন্ত সেই নমরুদের সামনে আত্মসমর্পণ করে নাই, এদেরকে কি মুসলমান বলে? মুসলমান মানেই হলো যে নিজেকে সঁপে দিয়েছে মহান বিচারক আল্লাহর সামনে। আপনি যদি কোর্টে সারেন্ডার করেন তখন কি আপনার ইচ্ছা বাস্তবায়িত হবে না বিচারকের ইচ্ছা বাস্তবায়িত হবে? বিচারক বলল তোমার জেলে যাওয়া লাগবে, পরেরটা পরে দেখা যাবে, তুমি তোমার আইনজীবী দিয়ে জামিনের আবেদন কইরো, এখন জেলে চলে যাও তুমি। আর আপনি বললেন না বিচারক সাহেব নতুন বিয়া করছি, এখনই আমি জেলে যাবো কি লেগে, বললো কে থাইকে আইনা দুইটা দিন, এই কথা কইলে তখন বিচারক ছেড়ে দেব আপনারে? এমনকি মুখে মুখে তর্ক করলে আদালত অবমাননার একটা মামলাও ঢুকে দিতে পারে আপনার নামে। তো আপনি যদি নিজেকে সঁপে দেন তখন আর আপনার ইচ্ছা চলবে না, আপনার মনিবের ইচ্ছা চলবে, যার সামনে নিজেকে সঁপে দিয়েছেন তার ইচ্ছা চলবে। আমাদের পরিচয় হলো আমরা গোলাম, আমরা বান্দা, বান্দা কার বান্দা? এমনকি নবীর প্রথম পরিচয় আমরা কালেমার মধ্যেই বলি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদের প্রথম পরিচয় তিনি আল্লাহর বান্দা মানে গোলাম, দুই নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল, তার মানে রাসূলের প্রথম পরিচয় এটা না তিনি রাসূল, এটা দুই নম্বর পরিচয়, এক নম্বর পরিচয় তিনি কার গোলাম? আল্লাহ।
রাসূল যদি আল্লাহর গোলাম হতে পারে, দুনিয়ার অন্য কোন মানুষ যত বড় পীর হোক, আলেম হোক, বুজুর্গ হোক, যত বড় রাজনীতিবিদ, দাই, মুজাহিদ, মুবাল্লিগ হোক না কেন, রাসূলের চাইতে কেউ বড় হবে? তাহলে প্রতিটা মানুষ আমরা আল্লাহর গোলাম। আরে গোলাম কারে বলে? চাকরিজীবী ভিন্ন জিনিস, গোলাম ভিন্ন জিনিস। চাকরিজীবীর মধ্যে যতটুকু স্বাধীনতা থাকে, গোলামের মধ্যে সেই স্বাধীনতাও থাকে না। এমনকি গোলাম টাকা পয়সাও যা কামায়, সেটার মালিক সে হয় না, তার মনিব হয়। গোলামের নিজের ইচ্ছার কোনো দাম নাই। যতক্ষণ সে আজাদ না হবে, মুক্ত না হবে, ততক্ষণ মনিবের ইচ্ছাই তার ইচ্ছা, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের পাওয়াই তার পাওয়া। মনিব যা বলবে সে মানতে বাধ্য, মনিব যা থেকে নিষেধ করবে সে সেটা থেকে বিরত থাকতে বাধ্য। তো আমরা যদি আল্লাহর গোলামি হয়ে থাকি, পোশাক কি পরব? এখানে আমার ইচ্ছা বাস্তবায়িত হবে না আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হবে? কথা কি বলবো? এটা কি আমার বিবেক দ্বারা সিদ্ধান্ত নিব না আল্লাহর কথা দ্বারা সিদ্ধান্ত নিব? যদি কেউ এটা মেনে নিতে পারে সে মুসলমান, যদি না মানতে পারে সে কাফের, কাফের, কাফের। এরপর সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, সে একজন আস্তা মুনাফিক ছাড়া কিচ্ছু না। মুসলমানদের ইমানের জন্য সবচাইতে ভয়ঙ্কর সর্বযুগে ছিল মুনাফিকরা। মুনাফিক হইল ইসলামের রাজাকার, যারা বাইরে বাইরে আল্লাহর বিধানের অধীনে থাকার ভান ধরে, তলে তলে কাফেরদের আদর্শ লালন করে, এবং সমাজে যেন কুফুর প্রতিষ্ঠিত হয় এই তামান্না সারা জীবন করে। কিন্তু একদিন না একদিন তাদের মুখোশ ঠিকই খুলে যায়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুসলমানরা এখন যাচ্ছে, এখন আলহামদুলিল্লাহ অনেকের চোখই খুলে যাচ্ছে। এমনকি এক সময় যেই যেই জায়গাগুলোতে কুফুরের পক্ষে জয়গান গাওয়া হতো, সেই শাহবাগে, সেই বড় বড় ভার্সিটির সামনে, সেই রাজু ভাস্কর্যে, এখন আলহামদুলিল্লাহ তাওহীদের পক্ষে, ইমানের পক্ষে, আল্লাহ এবং তার নবীর পক্ষে তারা জয়গান গাইছে। কয়েকদিন আগে দেখেছেন আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য হুজুররা যতটুকু আন্দোলন করেছে, এর চাইতে কোনো গুণ কম না আমাদের স্কুল কলেজের ভাইয়েরা আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ। তোমরা যতই ইসলামরে দমানোর চেষ্টা করবা, আমার আল্লাহ ইসলামরে ততই বাড়াইয়া দিবে। মনে করেন বিশাল একটা বাড়ি, বাড়ির মধ্যে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনি মুখ দিয়ে গিয়া যদি ফু দেন, কি মনে হয় আগুন বাড়বে না কমবে? আপনি যদি এখন মিডিয়ার দিকে নজর রাখেন, আপনি দেখবেন ইউরোপ, আমেরিকা, সেই যুক্তরাষ্ট্রই বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেছে। এমনকি গত এক যুগের যদি পরিসংখ্যান নেন, পৃথিবীতে এক ধর্মের লোক আরেক ধর্ম গ্রহণ করেছে, এর জরিপ যদি করেন, সবচেয়ে বেশি যেই ধর্মে মানুষ অনুপ্রবেশ করেছে, এর নাম আপনি পাবেন ইসলাম। এর দ্বারা কি প্রমাণিত হয়? তোমরা মিডিয়া যত ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবা, দেশে দেশে ওয়ার ওয়ান টেররের নামে আমার ভাইদের রক্ত যত বেশি প্রবাহিত করবা, শান্তি এবং প্রগতি প্রতিষ্ঠার নামে, উন্নতি এবং উন্নয়নের নামে আমার মা বোনদের ইজ্জত নিয়ে যত বেশি ছিনিমিনি খেলবা, তোমরা যত বেশি যুবকদের বুক থেকে রক্ত ঝরাবা যেন তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের খেদমত আঞ্জাম না দেয়, আমার আল্লাহ তোমাদের চোখে ধুলো দিয়ে, তোমাদের চোখে আঙ্গুল রেখে স্পষ্ট দেখিয়ে দিবেন, তোমরা যত দমানোর চেষ্টা করবা ঠিক তত গুণ এটা বেড়ে যাবে। যার কারণে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, গত কয়েক বছরে আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন, আগামীতে আরো দেখাবেন। এটা ভাবার কারণ নাই আমাদের কয়েকজনের জবান বন্ধ করে দিলে মানুষ মনে হয় সব বাতিলের দিকেই ছুটবে, কেউ আর হককে গ্রহণ করবে না। আরে আমার আল্লাহ যদি হককে বিজয়ী করতে চান, নমরুদের মতো তাগুতকেও যদি ধ্বংস করতে চান, আমার আল্লাহ কোনো ব্যক্তির মুখাপেক্ষে না, কোনো ফেরেস্তার মুখাপেক্ষে না, আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়েই তার মিশনকে সম্পন্ন করে দিতে পারে। আমার আল্লাহর দুনিয়ায় কোনো কিচ্ছুর দরকার নাই। আরে
দুনিয়ার মানুষ যেখানে গিয়ে তাদের ভাবনা শেষ হয়ে যায়, আমার আল্লাহর কুদরত সেখান থেকে তো শুরু হয়। দুনিয়ার মানুষ মারিয়াম আলাইহিসসালামকে বেশ্যা বলে, পতিতা বলে, বাজে বাজে শব্দে গালি দিতে শুরু করলো। মা মারিয়ামের মুখ খুলে জবাব দেওয়া লাগে নাই, আমার আল্লাহ কোলের বাচ্চার মুখ খুলে দিয়েছেন, গায়েবীভাবে তার ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। ওরা টিটকারি মারতে লাগলো। যখন মারিয়াম আলাইহিসসালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন, আমি কিছু বলবো না, আল্লাহ আজকে আমাকে কথা বলতে নিষেধ করেছেন, আমি কথার রোজা রেখেছি, আজ একটা কথাও বলবো না, যা জিজ্ঞেস করার এই ছোট বাচ্চারে জিজ্ঞেস করো। ওরা অবাক হয়ে বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে কোলের বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, যা বলার তোরেই বলবো। মা কানা আবুকি মারাসাও, তোর বাপ তো কোনো খারাপ লোক ছিল না। ও মা কানা উম্মুকি বাগিয়া, আরে মারিয়াম তোর মাও তো বেশ্যা ছিল না, তুই এই কাজ করলি কেমনে। আমার আল্লাহ সেই বাচ্চার জবানি খুলে দেন, কালা ইন্নি আবদুল্লাহ, এই বাচ্চা বলতে থাকে, আরে আমার মারে নিয়ে বাজে মন্তব্য করবি না, আমি দুনিয়ার কোনো চারাজ পুত্র না, আমি কোনো বেশ্যার সন্তান না, আমি আল্লাহর গোলাম, যারে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। তো যার কারণে এই যুদ্ধ আমাদের সঙ্গে তোমাদের যুদ্ধ না, এই যুদ্ধ ইবলিসের বাহিনীর সঙ্গে স্বয়ং আল্লাহর যুদ্ধ। এই যুদ্ধে এক পক্ষে আছে অদৃশ্য ইবলিস আর তার দৃশ্যমান প্রেতাত্মারা, আরেক পক্ষে আছেন আমার আল্লাহ এবং তার গোলামরা। আমাদের কোনো শক্তি নাই, যেমন বদরওয়ালাদের নিজস্ব কোনো শক্তি ছিল না। শক্তির দিকে আমাদের কোনো নজরও নাই, যেমন বদরওয়ালাদের নিজেদের শক্তির উপর নজর ছিল না। কিন্তু যেই আল্লাহর উপর তারা ভরসা করেছিলেন, আমরাও সেই আল্লাহর উপর ভরসা করি। সেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, যদি সবাই চলেও যায় তুমি ঘাবড়াবা না, তুমি মুখ দিয়ে এই কথাই বলে দিবা, আমার জন্য আল্লাহই যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরই ভরসা করলাম, ও হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি। তো যেহেতু সে আল্লাহর উপরই আমাদের ভরসা, যার কারণে যত বেশি ষড়যন্ত্র করবা, যত ভয় দেখাবা, অ্যাজ আ মুসলিম আমাদের ঈমান ততই বাড়বে। যেমন কোরআন আমাদেরকে শিখিয়েছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মুমিনদের বৈশিষ্ট্য দুনিয়ার লোকেরা, কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, মুরতাদরা, শাতিমরা, নাস্তিকরা যখন তাদেরকে বলে, ইন্নান নাস কদ জামাউ লাকুম, গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে শক্তিকে জমা করে ফেলেছে, এবার তোমাদের পালা, তোমাদেরকে মারবে, তোমাদেরকে কাটবে, তোমাদেরকে জেলে ফেলে রাখবে, তোমাদের জবানকে বন্ধ করে দিবে, তোমাদের বুককে গুলি করে ঝাঁঝরা করে দিবে। যখন এভাবে তোমাদেরকে ভয় দেখাবে, তখন অবস্থা এমন হবে, তারা একদিকে বলবে ফাকশাও হুম, তোমাদের করণীয়, দুনিয়ার বাতিলকে ভয় করো, দুনিয়ার তাগুতকে ভয় করো, দুনিয়ার মানুষকে ভয় করো, দুনিয়ার মানুষের শক্তিকে ভয় করো। আরেকদিকে তোমাদের অবস্থা হবে এমন, ফাজাদাহুম ঈমানা, তারা যত বাতিলের ভয় দেখাবে তোমার মধ্যে তত আল্লাহর ভয় বাড়বে। কারণ যখন ভয় দেখায় না, নজর হয়তো নিজের শক্তির দিকে যেতে পারে, কিন্তু যখন তোমার সামনে ভয় দেখানো হবে, তুমি মনে করবা ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, আরে আমারে বাঁচানোর মতো তো কেউ নাই, এই মুহূর্তে ওরা আমারে শেষ করে ফেলবে, যদি এখানে আমারে বাঁচানোর কেউ থাকে, একমাত্র আল্লাহ আছে। বান্দা তখন তোমার ঈমান এমন পাওয়ার আসবে, যেই পাওয়ার কখনোই এই হালত না আসলে তোমার ভেতরে আসবে না। এ কারণে আল্লাহ বলেন, যখন ভয় দেখায় ফাজাদাহুম ঈমানা, মুমিনের ঈমান বাইরা যায়, ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তারা বলে আমগুলো এই গায়ক আল্লাহ যথেষ্ট, কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে, যার হাতে আমার জীবন তার ভয় দেখা, যার হাতে আমার মরণ তার ভয় দেখা, যিনি উপকারও করতে পারেন, ক্ষতিও করতে পারেন, রোগও দিতে পারেন, সুস্থতাও দিতে পারেন, তার ভয় দেখা, এমন কারো ভয় কেন দেখাচ্ছিস যে নিজেই সেই আল্লাহর খায়া পইরেই দুনিয়ায় চলে। যার কারণে এই জামানায় যদি আল্লাহর স্পেশাল নুসরত ওলামায়ে কেরামের উপর না থাকতো, এবং আপনাদের মতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দিন দরদি মানুষের নিয়মিত দোয়া,
এবং চোখের পানি না থাকত, আমি ব্যক্তিগতভাবে মনে করি বহু আগে আমরা শেষ হয়ে যেতাম। কারণ এত বেশি ষড়যন্ত্র এবং চক্রান্ত, এর কিছু হালত হয়তো আপনাদের সামনে আছে, বহু কিছু অজানা, একদিন হয়তো সব স্পষ্ট হবে, কিন্তু বহু ষড়যন্ত্রই এখনো অধিকাংশ মানুষের অজানা। এরপর আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, এটা একমাত্র আল্লাহর স্পেশাল নুসরত, আর আপনাদের দিলের দোয়া ছাড়া আর কিছু না। কারণ আমরাও গুনাহগার, এমন কোন আমল নাই যে আমল দিয়ে আল্লাহর উপর বড় আশা করতে পারি যে আল্লাহ তুমি আমার সর্বদা হেফাজতকারী হয়ে যাবা, হে আল্লাহ তুমি সর্বদা আমার বাতিলের হাত থেকে বাঁচাবা। কিন্তু আলহামদুলিল্লাহ হাদিস আমাদেরকে জানিয়েছে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দোয়া, তাকদীরকে পরিবর্তন করার মতো যদি কিছু থাকে একমাত্র মুমিনের দোয়া আছে। এ কারণ এই যে আজকে কত দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বিশেষভাবে মাদ্রাসার তালেবুল ইলম, মাঝে মধ্যে আপনাদের আবেগ দেখলে আমার নিজেরই কান্না চলে আসে। অনেকে তো অনেক সময় তেমন হয় যে ভিড়াভিড়ির কারণে হয়তো সবার সাথে বসাফা করতে পারি না, অনেকে নিজেরাও ব্যথা পান, কষ্ট পান, কিন্তু আমার দিলটা মনে চায় আমি আপনাদের পা ধুয়ে দিই। কারণ যাদের জন্য ফেরেশতারা দোয়া করে, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, যাদের জন্য নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যাদেরকে দেখলে ফেরেশতাও ডানা ঝাপটায় না, ডানাটা গুটায় নাই, তারা যাদের জন্য দোয়া করে তারা কতই না সৌভাগ্যবান, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এ কারণে এই জামানায় যত বেশি ষড়যন্ত্র ওরা করুক না কেন, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়ান এবং নিয়মিত দোয়ার হাতিয়ারকে ব্যবহার করে আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নেন, ইনশা আল্লাহ এই দেশ বলেন আর এই দুনিয়া বলেন মুসলমানদের কেউ কিচ্ছু করতে পারবে। বাতিল হলো ফেরার মতো, আর আসবে আবার হারিয়ে যাবে, কিন্তু ইসলামকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। দুনিয়ার কোন বাতিল, সেই বাতিল নাস্তিকদের রূপে আসুক আর কাদিয়ানিদের রূপে আসুক, সেই বাতিল সেকুলারদের রূপে আসুক আর হিজবুত তাওহীদের রূপে আসুক, সেই বাতিল যেই সুরত ধরে আসুক না কেন, ইসলামের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ পাথরের পাহাড়ে কেউ যদি তার মাটির কপাল দিয়ে আঘাত করতে থাকে, তার কপালই ভাঙবে, সেই পাহাড়ের কিচ্ছু হবে না। ইসলাম আমারও মুখাপেক্ষে না, আপনারও মুখাপেক্ষে না, আর ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আমার মতো লক্ষ কোটি ওসামা মরে গেল, ইসলামের কিচ্ছু হবে না। আরে নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এতেই ইসলাম থেমে যায় নাই। সাহাবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এতেও ইসলাম থেমে যায় নাই। তাবেই তাবে তাবেইরা চলে গিয়েছেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ চলে গিয়েছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা চলে গিয়েছেন, ইবনু তাইমিয়া, ইবনু কাসির, ইবনুল কাইয়িমরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজাদ্দিদ আল-ফাসানি, শাওলিউল্লাহ দেহলভী, আহমদ শহীদ বেরেলভী, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কাছাকাছি সময়ে কাসেম নানুতবী, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী রাহিমাহুল্লাহর যে ধারা, যার মধ্যে মাদানী বলেন, থানবী বলেন, তারাও চলে গিয়েছেন। এতেই যখন ইসলাম থেমে যায় নাই, আমার আপনার মতো এখনকার আলেমদের মতো লক্ষ কোটি মানুষ যদি চলে যায়, ইনশাআল্লাহ ইসলামের কিচ্ছু হবে না। সহি হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, লা ইয়াযালুল্লাহু ইগরিসু ফি হাযা আদ-দীনি গরাসা ইস্তাআমিলুহুম ফি তাআতি, আল্লাহ তাআলা নিজে এই ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকেন যাদেরকে তিনি তার আনুগত্যে তার গোলামিতে নিয়োজিত রাখেন। দেখেন না, সবসময় আল্লাহ কাউরে না কাউরে ঠিকাদার করায়া দেন, একজন দমন করলে আল্লাহ দশজন দাঁড় করায়া দেন, এখানেই আল্লাহ তাআলার কুদরত। কবি বলেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, কারবালায় মনে হয় হুসাইনের পরাজয় হয়েছে, কিন্তু সারা দুনিয়ার মুসলমান বলে কারবালার ময়দান বিজয়ের ময়দান। কিভাবে? আরে একদিকে এক শহীদের রক্ত ঝরে, আর একদিকে শহীদের রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য মর্দে মুজাহিদের দাঁড় করায় দেন। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়, এই ঐতিহাসিক বাণীটা বলে গিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দিন। বাস্তবতাও এমন, যখনই আপনি দেখবেন ইসলাম এবং মুসলিম উম্মার উপর জুলুম অনেক বেশি বেড়ে গিয়েছে, অন্ধকার সর্বোচ্চ ভয়াবহ রূপ ধারণ করেছে, আপনি মনের মধ্যে এই কথা বসিয়ে নিতে পারেন, শীঘ্রই সুবহে সাদিক হবে, শীঘ্রই আলো ফুটবে, শীঘ্রই সব অন্ধকার দূর হয়ে যাবে। কারণ রাত যত গভীর হয় ভোর নিকটে চলে এসেছে, এটা তারই বার্তা হয়। তো এই দেশেও যেহেতু শুরু হয়ে গিয়েছে,
ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে অনেক বেশি ষড়যন্ত্র এবং চক্রান্ত, যার সঙ্গে আল্লাহর নবীর মক্কার হালতের মিল পাওয়া যায়। কাউকে কাউকে বেলালের ভাগ্য বরণ করে নিতে হয়, কাউকে সুহাইবের ভাগ্য বরণ করে নিতে হয়, কাউরে তো সেই সুমাইয়ার ভাগ্য বরণ করে নিতে হয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না। এর দ্বারা বোঝা যায় সেদিন বেশি দূরে না যেদিন আল্লাহ তাআলা আলোকিত মদিনা, যে মদিনা নাম নিয়ে মাদ্রাসা নূরে মদিনা, আল্লাহ তাআলা এরকম একটা মদিনা আমাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় এটা? যদি মনে করেন এটা আমার বকওয়াজ, আমার চাপাবাজি, তাহলে কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, যদি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদার উপর ন্যূনতম ইকিন থাকে, আপনি মনের মধ্যে বসাতে পারেন, ওদের ষড়যন্ত্র যত বাড়বে ইসলামের আলো তত বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। তবে আজকের এই মাহফিলে বিশেষভাবে আপনাদেরকে যে অনুরোধটা আমি করার জন্য এখানে বসেছি সেটা হলো, এই ফিতনার জামানা, যেই জামানায় রাসূলের কথা অনুসারে ঈমান বাঁচানো হাতে আগুন রাখার মতো কঠিন, যে জামানায় ইসলামের কথা বলার জন্য জেলে যাওয়া লাগে, যে জামানায় রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পরে অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরে ইসলামের অনেক বিধানের নাম মুখে উচ্চারণ করারও পাপ মনে করা হয়, যেই জামানায় ইসলামের মাজলুম ফরজের কিতাব রাখার অপরাধে অনেক সময় দ্বীনি প্রতিষ্ঠান থেকেও নাম কেটে বহিষ্কার করে দেওয়া হয়, যেই জামানায় ইকামতে দ্বীনের কথা বলার কারণে অনেক মসজিদে ইমামের খতিবের চাকরি চলে যায়, যেই জামানায় আল্লাহর দ্বীনের প্রতি দরদ এবং মহব্বত দেখানোর কারণে স্টেজের মধ্যে অনেক আলেমের সঙ্গে বেয়াদবি করা হয়, যেই জামানায় দ্বীনের কোন মাজলুমের পক্ষে কথা বলার কারণে অনেক আলেমের নামে মিথ্যা মামলা সাজানো হয়, যেই জামানায় মোনাজাতের মধ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মাজলুমকে নিয়ে কান্না করার কারণে অনেক আলেমকে হুমকি এবং ধমকি দেওয়া হয়, সেই জামানায় ইসলামের উপর অটল এবং অবিচল থাকা খুব একটা সহজ না। এরপরও যাদেরকে আল্লাহ অবিচল রাখেন বুঝতে হবে এরা আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। যে জামানায় অধিকাংশ নারী বেপর্দায় চলে, সেই জামানায় একজন নারীর সামনে সব সুযোগ থাকার পরও বিশেষভাবে অনলাইনের যুগে হারাম রিলেশনে জড়ানোর অফুরন্ত সুযোগ থাকার পরও আল্লাহর ভয়ে কেউ যদি নিজেকে পাক এবং পবিত্র রাখে, নিজের চাহিদাকে অবৈধ উপায়ে নিজের চাহিদাকে পূরণ না করে, বুঝতে হবে ইনশা আল্লাহ এরকম পবিত্র মানুষদের দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়াতে আগামী দিনের সুলতান মাহমুদ গাজনবীদের আসার পথ খুলে দেন। তো যার কারণে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন এবং পর্দার আড়ালে যে মা এবং বোনেরা আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই ফিতনার জামানায় আপনারা শুধু নিজের ঈমান নিয়ে ফিকির করলে হবে না, বরং আপনাদেরকে গোরাবা হতে হবে। গোরাবার সংজ্ঞা নবী দিয়েছেন, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, যখন মানুষ ব্যাপকভাবে নষ্ট হয়ে যাবে তখন সমাজ সংশোধনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে, আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে, মাদক আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, পর্নোগ্রাফি আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, আমাদের মা বোনদেরকে ব্যবহার করে অসংখ্য নারীকে উন্নতির নামে, উন্নয়নের নামে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে, তাদেরকে ব্যবহার করে অসংখ্য যুবকের চরিত্রকে ধ্বংস করা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে পৃথিবীটা আল্লাহর আজাবে আসার উপযুক্ত হয়ে যাবে। সুতরাং আপনারা শুধু নিজেরা ঠিক থাকলেই হবে না, সমাজকে ঠিক করার দায়িত্ব নিতে হবে, সমাজের প্রতিটা পরতে পরতে দিন কায়েমের ফিকির করতে হবে, যেখানেই ফেতনা দেখবেন সেখানেই রুখে দাঁড়াতে হবে, পরিবারে ফেতনা দেখবেন পরিবারকে সংশোধন করার জিম্মাদারি নিতে হবে, সমাজে ফেতনা দেখবেন সমাজের প্রতিটা ফেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, রাষ্ট্রে ফেতনা দেখবেন রাষ্ট্রের প্রতিটা ফেতনাকে চ্যালেঞ্জ করে ময়দানে নামে আসতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এটা যদি না পারেন সেদিন বেশি দূরে না যেদিন এই দেশের অধিকাংশ লোক নামে মুসলমান আর কামে মুনাফিক হয়ে ঈমান হারা হয়ে কবরে যাবে। দেখেন গতকাল না গতকালের আগের দিন যেন বাংলাদেশের কিছু মহিলা খেলায় তারা চ্যাম্পিয়ন হয়েছে, এইটা নিয়ে মিডিয়া গরম হয়ে গিয়েছে, সেকুলাররা ঠিকই খোঁটা দিচ্ছে, এমনকি বিশেষভাবে
হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। তাকে নিয়ে অনেক বেশি ব্যঙ্গ করছে, তারা বলছে হুজুররা চেয়েছিল নারীদেরকে পিছায় দিতে, কিন্তু নারীরা ঠিকই এগিয়ে যাচ্ছে, নারী উন্নয়ন হচ্ছে। এর দলিল হলো পুরুষরা জীবনে জেতাটা এখন অনেক বেশি অসম্ভব হয়ে দাঁড়ালেও নারীরা ঠিকই বাঘিনী হয়ে পুরস্কার ছিনিয়ে আনছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নারী উন্নয়ন কারে বলে? নারী হাফ প্যান্ট পরলে নারী উন্নয়ন হয়ে যায়? নারী উন্নয়ন কারে বলে? খেলাধুলায় খালি একটা শিরোপা নিয়ে আসলেই নারী উন্নয়ন হয়ে যায়? আরে তোমরা স্বাধীনতার কথা বলো, এই নারীদেরকে ব্যবহার করে ইসলামকে নিয়ে তোমরা এখন ব্যঙ্গ করো, কিন্তু এই দেশে আমরা দেখেছি ভার্সিটির মধ্যে বোরকাওয়ালি প্রথম স্থান অধিকার করার পরও তাকে হয়রানির শিকার হতে হয়, তারে নিয়ে কোনো মিডিয়া পক্ষেও কথা বলে না। আরে আমরা দেখেছি ভারতের নারীরা তারা শুধু হিজাব পরে ক্লাসে বসবে এটা নিয়ে তারা মাসের পর মাস আন্দোলন করেও অধিকারটা আদায় করতে পারে না। তাহলে নারী উন্নয়ন কারে বলে? নারী উন্নয়ন মানে খালি ছোট ছোট পোশাক পরা? নারী উন্নয়ন মানেটা কি? স্বামীর কথা শুনলে সেইটা নারী উন্নয়ন না, কিন্তু অফিসে যায় বসের ঝাড়ি খাইলে, সকাল সন্ধ্যা বসের আহ্বানে বসের সঙ্গে শোয়া লাগলেও, সিনেমার এবং বিভিন্ন জিনিসের মডেল হওয়ার জন্য প্রযোজকের বিছানা সার্ভিস দেওয়া লাগলেও, ওইটার নাম নারী উন্নতি, কিন্তু স্বামী এবং সংসার নিয়ে সুখের জীবন যাপন করে এটা নারী উন্নতি না। উন্নয়ন কারে বলে? আল্লাহ তাআলা নারীকে এক ধরনের আকৃতি এবং গঠন দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে এক ধরনের আকৃতি এবং গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সব পুরুষে নারীর খাদেম বানিয়ে দিয়েছে। তুমি স্বামী হবা, বউয়ের আর্থিক খেদমত তোমার করা লাগবে। তুমি বাপ হবা, সন্তান তোমার মেয়ের আর্থিক খেদমত তোমার করা লাগবে। প্রতিটা ক্ষেত্রে তার যে হক আছে সেই হক তোমার দিতে হবে। ইসলাম তো নারীর জীবিকার নিশ্চয়তা দিয়েছিল, নারী কোনো কষ্ট করবে না, কষ্ট ছাড়াই ইসলাম তার জীবিকা আর তার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছিল। বিয়ের আগ পর্যন্ত বাপ দেখবে, বাপ না থাকলে বড় ভাই দেখবে, বড় ভাই না থাকলে অন্য আত্মীয় দেখবে, কেউ নাই রাষ্ট্রপ্রধান তারে দেখবে। আর্থিক কোষাগার বাইতুল মাল থেকে তার ব্যয় নির্বাহ করা হবে, তার বিয়ের ব্যবস্থাও খলিফাকে করতে হবে। বিয়ের পর স্বামী তারে দেখবে, তার যখন যা লাগে শরীয়ত যে হক দিয়েছে সেটা তারে পূরণ করতে হবে, এমনকি বছরে কয়টা কাপড় দিতে হবে, কি খাবার দিতে হবে, এইগুলো ফতোয়ার কিতাবে ডিটেইল লিখে রাখা হয়েছে। তো নারী উন্নয়ন নারী মুক্তির দাবি তো হতো। আল্লাহর নবী যেমন জাহিলি যুগে এসে ইসলামের আলো দিয়ে নারীদেরকে আলোকিত করে তুলেছিলেন, নারীদেরকে অধিকার দিয়েছিলেন, তোমাদের করণীয় ছিল, তোমরাও এই যুগে সেই অধিকারের কথা বলবা, যৌতুকের বিরুদ্ধে বলবা, প্রতিটা নারী যেন মোহর পায় সেই কথা বলবা, বাপ মারা যাওয়ার পর ভাই যেন সম্পদ মেরে না দেয়, যেন বোনও তার সম্পদ যথাযথভাবে পায় সেই কথা বলবা। এটা না ছিল নারী উন্নয়নের কথা? ইসলামের কোন একটা সাইড এমন দেখাতে পারবেন যেখানে নারীরা ঠকানো হয়েছে? যেখানে আল্লাহ নবী স্পষ্ট বলেছেন তুই যদি জান্নাত খোঁজো তোর মায়ের পায়ের নিচেই তোর খোঁজা লাগবে, এর চাইতে বড় ফজিলত চান কি? আল্লাহ নবী যেখানে বলেছেন তিনটা মেয়ে যদি হয় জান্নাত নিশ্চিত, জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল যদি দুইটা হয়? রসুল বলেন তাও জান্নাত নিশ্চিত। যে জামানায় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো সেই জামানায় নারীরা প্রতিপালন করলে আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, এর চাইতে বড় ফজিলত কি চান? তো আপনারা সারাদিন কম পয়সা দিয়ে নারীরে খাটায় নিবেন, এইটার নাম নারী উন্নতি? আর ইসলাম খাড়ানো ছাড়া ঘরে বসায়া ঘরের রানী বানিয়ে তার কদমের সামনে সে টাকা পয়সা হাজির করবে, এইটার নাম নারী উন্নতি না? আপনাদের উন্নতির স্লোগান আমরা দেখেছি, ওই যে রাস্তাঘাটে দেখবেন রোডের কাজ করে, ইট ভাঙে, বালু টানে, দেখবেন সেখানে পুরুষ শ্রমিকের চাইতে অনেক সময় নারী শ্রমিক বেশি নিয়োগ দেওয়া হয়। কেন? অল্প টাকায় কাম করায় নেওয়া যায়। গার্মেন্টসে আপনি বড় একটা সংখ্যক নারীদেরকে পাবেন, অনেক গার্মেন্টসেই দেখবেন পুরুষের তুলনায় নারী বেশি নেওয়া হয়, এই কারণে কম পয়সায় তাদেরকে খাটায় নেওয়া যায়। নারী অধিকারের কথা যারা বড় বড় গলায় বলে, আজকাল মেরিটাল রেপের কথা বলে, বৈবাহিক ধর্ষণ, তার মানে স্বামী নাকি তার বউয়ের ধর্ষণ করে, যেদিন বউয়ের মনে চায় না তারপরও স্বামী তার সঙ্গে সহবাস করে, এইটা হলো বৈবাহিক ধর্ষণ। কিন্তু ওদেরকে একটা বড় দেখবা না, দেখবেন না পতিতালয়ের নারীদের নিয়ে কথা বলে, এরা যে সকাল থেকে সন্ধ্যা জুলুমের শিকার হয়, এর বড় একটা সংখ্যক নারী এমন যাদেরকে কিডন্যাপ করে বিক্রি করে দেওয়া হয়েছে, প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে এনে শেখায়
সেখানে সেই যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন চাইলেও আর বের হতে পারে না, তাদেরকে তো কোনো অধিকারই দেওয়া হয় না। কোন একটা মানবাধিকার সংগঠনের কথা বলেন অথবা অন্যান্য নারী অধিকার কর্মীদের কথা বলেন, দেখবেন না এদেরকে নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করে। বিভিন্ন প্রতিষ্ঠানে যখন বোরকাকে নিষিদ্ধ করা হয়, হিজাবকে নিষিদ্ধ করা হয়, তখন দেখবেন না তাসলিমা নাসরিন এবং অর্ডিন থেকে ফুটা কোনো বাচ্চা এটা নিয়ে প্রতিবাদ করে। বিকিনি পরা নারীদেরকে নিয়ে ওদের যত অধিকারের কথা, বোরকা পরা নারীদেরকে ওরা নিজেরাই জঙ্গি বইলা মৌলবাদী বইলা ট্রোল করে। এটার নাম আবার কোন ধরনের অধিকার? অধিকার কি শুধু কাপড় খুললে হয়? কাপড় পরলে অধিকার হয় না। সুতরাং এই যে নিত্য নতুন কথাগুলো টানা হয়, আজকাল পুরুষরে বোঝায়, পুরুষরে খোড়া মারে, আসল সমস্যা নারীর পোশাকে না, আসল সমস্যা পুরুষের চৌখে। নাউযুবিল্লাহ মিন যালিক। পুরুষ, তুমি তোমার নিজের চেতনা দণ্ড সামলাতে পারো না? আমাদেরকে একটু দেখলেই সিডিস হয়ে যাও, আমাদের অন্তর্বাসের ফিতা দেখলেই তোমাদের চেতনা দণ্ড দাঁড়ায় যায়। এই জাতীয় কথা নারীরা বেহায়া বেলজ্জা নিজেরা বলতে শুরু করেছে, অথচ একটা বার চিন্তা করে না পুরুষের যৌনতা আছে বলেই পুরুষের কাছে নারীর সম্মান আছে। যদি পুরুষের যৌনতা না থাকতো তুই দুনিয়া জন্ম নিতি কেমনে? যদি পুরুষের যৌনতা না থাকতো, একটা পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন অর্থ উপার্জন করে তোর পেছনে ব্যয় করতো কেন? আরে পুরুষের যৌনতা যদি না থাকতো তোর জন্য পথ চেয়ে থাকতে কেন? সারাদিন খাটনি করার পর রাতের বেলা তোর জন্য মালা কিনে ফুল কিনে আনতো কেন? তো কোন জিনিস নিয়ে ট্রোল করছে চিন্তা করতে পারে না? আরে সব দোষ শুধু পুরুষের নজরে, আর তাদের কোনো দোষ নাই। তাদের সামনে যে মডেল আছে ইউরোপ আমেরিকার মডেল, আপনি আমারে বলেন তো বাংলাদেশে ধর্ষণ বেশি হয় না ইউরোপ আমেরিকায় ধর্ষণ বেশি হয়? এমনকি পার্শ্ববর্তী ভারতে কয়েক সেকেন্ডে একটা করে ধর্ষণ হয়, যেটা আলহামদুলিল্লাহ এখন এই বাংলাদেশে আসে নাই। তাহলে তোমাদের মডেল যদি হয় আমেরিকা, তোমাদের মডেল যদি হয় ইউরোপ, কই সেখানকার নারীরা তো শান্তিতে নাই? যখন যুবতী থাকে খুব দাম, যখন একটু বয়স হয়ে যায়, শরীর ফুলে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আর কেউ দাম দেয় না। এই দেশেও দেখবেন সিনেমার মডেলদের যতদিন যুবতী থাকে কত দাম, যখন একটু বাচ্চা কাচ্চা হয়ে যায়, যখন তাদেরকে দিয়ে আর ব্যবসা করা যায় না, তখন কিন্তু এগোরার কোনো দাম থাকে না। কত মানুষ এমন হয় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, ওদেরকে দেখার আর কেউ থাকে না, কারণ এখন তো আর বিছানা সার্ভিস দিতে পারে না। তো তার মানে আসল মাকসাদ খালি নারীদেরকে টাকা পয়সা দিয়ে উন্নত করা না, আসল মাকসাদ হলো যাতে এক বউরে নারাই খাও আরো অনেকরে নিয়ে বিছানায় ফুর্তি করা যায়। শিয়াল যদি মুরগির পক্ষে কথা বলে, শিয়াল যদি বলে মুরগিদেরকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলতে দাও, আমরা একসঙ্গে সুন্দর বন তৈরি করতে চাই, আমরা আলোকিত অসাম্প্রদায়িক, যেখানে লিঙ্গের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সাম্য থাকবে, কেউ কাউকে ভুল বুঝবে না, সবার মনটা ফ্রেশ থাকবে, এমন একটা জঙ্গল আমরা গড়ে তুলতে চাই, তার এই দাবিটারে আপনারা মাইনা নেবেন? কারণ শিয়াল যতই মহাব্বত দেখাক না কেন মুরগার মুরগির উপর, সময় মতো তারে খাইতে একটু দ্বিধা করবে না। আজকাল দেখেন না নারী মুক্তির নামে নারীরা ঘর থেকে বের করো, হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজকে এগিয়ে নিব, কারণ পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখন ব্যাডারে শিখায় তুই ব্যাডা বাচ্চা পালবি, এটা তোর উদারতা, ঘরের কাম করবি, এইটা তোর উদারতা। আর বেডিরে শিখায় তুই যদি সবসময় ঘরে পইরা থাকস, তাইলে তোর জামাই তোরে খোঁড়া দিব, তোর জামাই তোর গায়ে হাত তুলবো, তুইও টেহা পয়সা কামাবি, তোর জামাইও তোর কাছে ধরা থাকবো। আরে পাহাড়ের নারীরাও তো টেহা পয়সা কামায়, কই সেখানে তো পাহাড়ের নারীরা ইজ্জত সম্মানটা পায় না? ইউরোপ আমেরিকায় নারীরা তো টাকা পয়সা কামায়, বয়স হওয়ার পর নিরাপদ আশ্রয় তো খুঁজে পায় না। আর ইসলাম বিবাহের বিধান কেন দিয়েছে? কারণ ইসলাম শুধু নিরাপত্তাহীন চাহিদা পূরণ করতে বলে নাই, বিবাহের মধ্যে নারীর জন্য সম্মান আছে, নারীর জন্য নিরাপত্তা আছে, নারীর জন্য হেফাজতের ব্যবস্থা আছে। যখন এই নারীর যৌবন থাকবে না তখনও তাকে ফেলে দেওয়া হবে না, যখন এই নারী অশীতিপর বৃদ্ধা হবে তখনও তার খেদমতে আটজন দশজন মানুষ নিজেদেরকে উজাড় করে রাখবে, আর যদি স্বামী মারাও যায় তার সম্পদের ওয়ারিশ সে হয়ে যাবে। ইসলাম এজন্যই তো বিয়ের মাধ্যম দিয়েছে, অন্যথায় এই যে শুয়োর কুকুরের মতো যে কোনো পন্থায় যদি নিজের চাহিদা পূরণ করা হয়, আজকে এইডা কালকে ওইডা, না সম্মান আছে না নিরাপত্তা আছে। দুই দিন পর যার লগে প্রেম ছিল ব্রেকআপ হয়ে যায়, সেই ছবি আর ভিডিও চাইরা মান সম্মান কাইরা নেই। তো আমরা তো তোমাদের সম্মানের কথা বলি,
তোমাদের হেফাজতের কথা বলি, তোমরা রাস্তায় নামলে আমাদের ক্ষতি কি, আর ঘরে ঢুকলে আমাদের লাভ কি? লাভ এটা যেন তোমাদেরও জাহান্নামে পুরো না লাগে, আর দুনিয়া যেন আল্লাহর গজব নাই মানে আস। তো এই ফেতনাগুলোকে যদি আপনারা রুখে না দেন, যৌবনে ভাই সবার চাহিদা থাকবে, এটা স্বাভাবিক। এই চাহিদা পূরণ করার কারণেই বৈধ পন্থায় আর অবৈধ পন্থা থেকে বিরত থাকার কারণেই আল্লাহ আপনারে আমারে সম্মানিত করেছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। না হলে এবাদত আপনার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি ফেরেশতারা করে। ফেরেশতার বয়স কত, কত লম্বা আয়ু, আপনার বয়স কত হয়, এরপরও আল্লাহ ফেরেশতার জন্য জান্নাত বানায় নেই, আপনার আমার জন্য বানিয়েছে, কেন? পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, আল্লাহ ফেরেশতার চাহিদা দেয়নি, আপনারা চাহিদা দিয়েছে। আপনার পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা, তারপরও আল্লাহর ভয়ে সেই চাহিদা আপনি পূরণ করেন না। এমনকি যার চাহিদা যত বেশি হয়, আল্লাহর ভয়ে সে যদি সেই চাহিদাটা নিয়ন্ত্রণ করে, আল্লাহ তার জান্নাতে আরো বড় করে দিবেন। তো মানুষের সম্মানই এখানে, সে তার চাহিদারা নিয়ন্ত্রণ করে। মানুষকে জান্নাত এজন্যই দেওয়া হবে কারণ সে বৈধ পন্থায় তার চাহিদা পূরণ করে। তো আপনিও যদি সেই কুকুরের মতো যে কোনো পন্থার দাবি করেন, লিভ টুগেদার, ফ্রি মিক্সিং এবং ট্যাবু ভাঙার নামে সেই পশ্চিমা বিশ্বের কালচারকে দেশে ইম্পোর্ট করার চেষ্টা করেন, কোনো কুকুরের জন্য তো আল্লাহ জান্নাত বানায় নাই, আপনি জান্নাতের আশা কেমনে করবেন? তো কথাগুলো শুনতে যেমনই লাগুক না কেন, সমাজের এখানে যারাই আছেন, মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, অল্প বয়স্করা আছেন, সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, প্রত্যেকে নিজের ঘর, নিজের পরিবার, নিজের সমাজকে ঠিক করেন, নারী এবং পুরুষদেরকে বোঝান, নারীরাও নারীদের মধ্যে বেশি দাওয়াতের কাজ করেন, পুরুষরাও পুরুষদেরকে দাওয়াতের কাজ বেশি আঞ্জাম দেন, যেই পন্থায় যেই পথে আমরা হাঁটছি। আরে যেই পুরুষ নিজে পর্নোগ্রাফি দেখে মজা পায়, একজন নারীকে বিকৃত পন্থায় ধর্ষিতা হতে দেখলে যার ভেতরে আর খুশি লাগে, সেই পুরুষের থেকে কিভাবে আশা করেন মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য শাহাদাতের তামান্নায় সে জিহাদের ময়দানে নেমে আসবে? তার কাছে ইজ্জতের কোনো দাম নেই। সে নিজেও সুযোগ পায় না বলে সাধু বাবা, সুযোগ পেলে সেও ভেতরে ভেতরে একজন ধর্ষক, তার থেকে কেমনে আশা করেন? সে একজন মুসলিম নারীর ডাকে লাব্বাইক বলে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নেমে আসবে? আগে তো দিলের ভেতরে মহাব্বত থাকতে হবে, নারীর ইজ্জতের দাম দিলের ভেতরে থাকতে হবে। আরে মুসলিম জাতি তো সেই জাতি ছিল, এক নারীর ডাকে লক্ষ লক্ষ মানুষ শাহাদাতের সুধা পান করেছে, তারপরও সেই নারীকে যে কোনো মূল্যে জালেমদের হাত থেকে ছুটিয়ে এনেছে। কিন্তু এগুলো এখন আমাদের সেই ইতিহাসের গল্প হয়ে গিয়েছে। এই যুগে কত নারী সেই কাফেরদের জেলখানায় ইজ্জত হানির মধ্যে পড়ে আছে, তাদের নিয়ে আমাদের কোনো মায়া জাগে না, জাগবে কেমনে? কারণ এই জিনিসের কোনো দামই তো আমাদের দিলের মধ্যে নাই। এ কারণে আমাদেরকেই দুনিয়ার জাতীয় এবং আন্তর্জাতিক সব ফেতনার মোকাবেলা করতে হবে। ইসলামকে জঙ্গিবাদের নামেই ওরা খারাপ করতে চাক, সন্ত্রাসবাদের নামেই খারাপ করতে চাক, যে কোনো পন্থায় ওরা ষড়যন্ত্র করুক না কেন, ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। বরং আল্লাহ এবং তার রসুলের পথে চলে ওদের প্রতিটা ফেতনার মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কালিমাকে সমুন্নত করে দিতে হবে। পারবেন না সবাই? আরে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য দিনী মহিলা মাদ্রাসা যত আছে এগুলোরও বেশি বেশি খেদমত করবেন, যাতে এই মাদ্রাসাগুলো আরো ব্যাপক পরিসরে প্রতিষ্ঠিত হয়ে সমাজে কাজ করতে পারে, নারীদেরকে মানসম্মত শিক্ষা দিতে পারে। এবং সব নারী তো মাদ্রাসায় আসতে পারবে না, স্কুল কলেজে যারা আছে তারাও যেন দিনের উপর চলতে পারে, পর্দার মধ্যে থেকে তারাও যেন দিনের কল্যাণে নিবেদিত থাকতে পারে, তারাও যেন নিজেদের গর্ভকে পবিত্র রাখে, যাতে করে সেই গর্ভ থেকে যুগের আবু হানিফা, যুগের বুখারি, যুগের সালাহউদ্দিন আইয়ুবি বের হয়ে আসে। এজন্য সবাই মেহনত করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের যুবক এবং যুবতীদেরকে নিজেদেরকে পবিত্র রেখে দুনিয়ার সব বাতিল এবং ফিতনার মোকাবেলায় পাহাড়ের মতো মজবুত হয়ে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।